মানে মানে আতঙ্কের ব্যাপার, খুব সংখ্যার ব্যাপার, যে এইভাবে 20,000 লোকের মতন যে একটা সম্মেলন এরকমভাবে সবাই মিলিত হয়েছে লকডাউনের পরেও, মানে তারা কি মানবে না, তারা কি এই দেশের বাইরে, তারা সরকারকে মানবে না, তারা প্রধানমন্ত্রীকে মানবে না, এবং সবচেয়ে বড় কথা তারা নিজেরা তো আক্রান্ত হবে এবং তাদের সঙ্গে আরও শয়ে শয়ে হাজার হাজার মানুষকে আক্রান্ত করবে, এবং এই নিজামুদ্দিন না পরবর্তীকালে আমরা মানে ইতিহাস হয়ে থাকে যে নিজামুদ্দিন থেকে পুরো দেশের মধ্যে ছড়িয়ে যাবে, এবং এটাতে যথাযথ শাস্তি দেওয়া উচিত, উপযুক্ত স্টেপ নেওয়া উচিত। মক্কা বন্ধ আছে, ভ্যাটিকান সিটি বন্ধ আছে, আর এটা এটাকে বন্ধ করতে পারছে না। তো মানে ভারতবর্ষ কি সবাইকে, মানে ভারতবর্ষটাকে ওরা কী পেয়েছে যে একের পর এক মানুষের মৃতদেহ শুধু যাবে, এইভাবে তারা ভারতবর্ষকে টাকে ভাবছে? এই রাজ্যে অনেক থেকে গিয়েছিলেন, এই রাজ্য থেকে কি বলবেন, উপযুক্ত তাদেরকে টেস্ট হওয়া উচিত এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা উচিত, এবং এরকম করা উচিত যে যারা এই ধরনের জিনিসগুলো করেছে তাদের দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের সেবা শুশ্রূষার জন্য যেসব অর্থের প্রয়োজন আছে তাদের কাছ থেকে নেওয়া উচিত, কারণ তারাই দায়ী। তাদের থেকে যদি আজকে 100-500 মানুষের ছড়ায়, সে 500 মানুষের দায়ভার তাদেরকে নিতে হবে, তাদেরকে, এই এই যারা গেছিল ওখানে তাদেরকে নিতে হবে। তারা যদি অন্যায় লকডাউনকে অমান্য করে চলে যায়, সে জন্য তার সাজা হিসাবে মমতা ব্যানার্জির উচিত কড়া শাস্তি দেওয়া, এবং যারা এই ধরনের করেছে তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো, আটকে রাখা, এবং যাদের যাদেরকে যদি তাদের মাধ্যমে অনেকে ছড়ায় তাহলে তাদেরকে শনাক্ত করে তাদের সেবা শুশ্রূষার খরচ তাদের নেওয়া উচিত, এটাই হওয়া উচিত। দিদি কলকাতাতেও তো বাড়ছে, হাওড়াতে দেখলাম একজন মারা